প্রচারে একা কুম্ভ প্রদ্যোত কিশোর দেববর্মণ আর নেই কোনো প্রচার তারকা বিজয় রাঙ্খল জগদীশ দেববর্মারা তেমন একটা ভোট কেচার নন তাই অসুস্থ শরীর নিয়ে একাই সারা রাজ্যে প্রচার চালাতে গিয়ে কার্যত ক্লান্ত হয়ে পড়েছেন প্রদ্যোত কিশোর টিপ্রাল্যান্ডের দাবিও কেউ মানেনি চিন্তিত টিপ্রা মাথার ভবিষ্যৎ নিয়ে বিধানসভা নির্বাচনে নেমে রীতিমতো হিমশিম খাচ্ছেন টিপ্রামাথার চেয়ারম্যান প্রদ্যোত কিশোর দেববর্মণ রাজ পরিবারের সর্বশেষ সদস্য প্রদ্যোত কিশোরের একদিকে শারীরিকভাবে অসুস্থ অন্যদিকে আর্থিক সংকট মোকাবেলা করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাকে প্রচার তারকা বলতে তিনি একা কুম্ভ হেলিকপ্টার ভাড়া করে চলছে তার প্রচার টানা প্রচার করতে পারছেন না দিনে একটি সভা করে বিশ্রাম নিতে হচ্ছে তাকে একদিকে বিজেপিকে অন্যদিকে কংগ্রেস সিপিএমকে আক্রমণ করে চলে তার প্রচার সিপিএম কংগ্রেসের সাথে তার গোপন বোঝা পড়ার অভিযোগ করেছেন স্বয়ং অমিত শাহ জবাবও দিতে হচ্ছে তাকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বারবার এসে রাজনৈতিক আক্রমণ শানিয়ে যাচ্ছেন তাকেই এবার সেই লড়াইয়ের জন্য ক্রাউড ফান্ডিং নিয়ে বারবার আবেদন জানাচ্ছেন টিপ্রামাথা প্রধান প্রদ্যোত কিশোর মানিক্য তিনি জানিয়েছেন মানুষ হাসি মুখে আমাদের পাশে আছে বড় বড় রাজনৈতিক দলের সাথে লড়তে অর্থের প্রয়োজন আমরা কোনো কর্পোরেট সংস্থার থেকে অর্থ চাইছি না জনতার দল জনতা থেকে সাহায্য চাইছি তিনি নিজে উল্লেখ করেছেন কেউ দশ কেউ কুড়ি কেউ একশো টাকা দিয়েছেন আর তাতেই তিনি খুশি জোটে নয় একক দক্ষতায় ভোটে লড়ছে দল এবার মানুষের দাবি নিয়ে লড়ার জন্য মানুষের কাছে সাহায্য চাইছে টিপ্রামাথা ত্রিপুরার ৪২ আসনে এবার লড়াই করছে মহারাজার দল আর সেই সব আসনে ভোটে লড়ার জন্য বা প্রচারের জন্য প্রয়োজন অর্থ সাহায্য তার জন্য ক্রাউড ফান্ডিং এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক্ষেত্রে অবশ্য উল্লেখ করা হয়েছে বৈধ অ্যাকাউন্ট থেকেই অর্থ টিপ্রামাথার অ্যাকাউন্টে পাঠাতে বলা হয়েছে কোনোভাবেই ইউপিআইয়ের মাধ্যমে অর্থ নেওয়া হবে না বলে দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে জোটে নয় একক দক্ষতাতেই ত্রিপুরার আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াই করতে চলেছে টিপ্রামাথা টিপ্রামাথার তরফে রাজ্যের ৪২টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে টিপ্রামাথাকে কাছে পেতে আগ্রহী ছিল বাম কংগ্রেস জোট কাছে পেতে আগ্রহী ছিল শাসক দল বিজেপিও যদিও বৃহত্তর টিপ্রাল্যান্ডের লিখিত প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত যে তারা জোটে যাবে না সে বিষয় স্পষ্ট করে দিয়েছে তাই টিপ্রামাথার প্রধান মহারাজা প্রদ্যোত কিশোর মানিক্য জানিয়েছেন নিজের দক্ষতাতেই টিপ্রামাথা বিধানসভা ভোটে লড়াই করবে আমরা কারোর সঙ্গে সমঝোতা করছি না জনজাতি মানুষের স্বার্থে আমরা মানুষের সাথে কোনো সমঝোতায় আমরা যাব না টিপ্রামাথার অপেক্ষায় বসে না থেকে ইতিমধ্যেই ত্রিপুরার বিধানসভা ভোটে আসন সমঝোতা পাকা করে ফেলেছে বাম কংগ্রেস উভয়ই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে অন্যদিকে ভোটের আগে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ত্রিপুরার জনজাতি দলটির নেতাদের বৈঠক সমঝোতা চূড়ান্ত হতে পারে বলে মনে করা হয়েছিল যদিও এখনও পর্যন্ত ত্রিপুরা ইন্ডিজেনিয়াস প্রোগ্রেসিভ রিজিওনাল অ্যালায়েন্সের নেতৃত্বে গ্রেটার টিপ্রাল্যান্ডের লিখিত প্রতিশ্রুতির দাবিতে অনড় ত্রিপুরা নেতারা দলের প্রধান তথা জনজাতি সম্প্রদায়ের মানুষের বোবাগ্রা প্রদ্যোত বিক্রম মাণিক্য দেববর্মণ বলেছেন এখনও আমরা কোনো জোটে নেই জনজাতি সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় বৃহত্তর ত্রিপুরাল্যান্ড প্রতিষ্ঠাই আমাদের একমাত্র লক্ষ্য ত্রিপুরার ৬০টি বিধানসভা আসনের মধ্যে ২০টি জনজাতি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত ২০১৮ বিধানসভা নির্বাচনে এর মধ্যে ১০টিতে বিজেপি এবং ৮টিতে তার সহযোগী দল আইপিএফটি জয়ী হয়েছিল সিপিএম জিতেছিল ২টিতে গত কয়েক মাসে আইপিএফটি নেতাকর্মীদের অধিকাংশই ত্রিপুরায় যোগ দিয়েছেন এই পরিস্থিতিতে জনজাতি এলাকায় বাম কংগ্রেস জোটকে ঠেকাতে ত্রিপুরাকে পাশে পেতে সক্রিয় হয়েছিল বিজেপি উত্তর পূর্বের এই রাজ্যের মোট ৩৬,৭৪,০০০ নাগরিকের মধ্যে বাঙালি ২৪,১৪,০০০ অন্যদিকে জনজাতি সম্প্রদায়ের মানুষ ৮,৮৭,০০০ ব্যুরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল